ইউটিউবার দিকে বলছি তাড়াতাড়ি রেডি করুন আর স্টপ করুন কথাগুলো স্টপ করুন গলার আওয়াজটা স্টপ করে দিন হ্যাঁ তাড়াতাড়ি রেডি করুন অন করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি অন করুন দে সাইড অন এখান থেকে সবাই আগের দিকে আসি ভাই সাইডে ডাইনে খালি আছি বসে যান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন মানুষকে দুর্বল সৃষ্টি করেছেন মানুষ সবল নয় যতই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি শক্তি রাজা বাদশা যে যে রকমই হোক মানুষ কিন্তু আল্লাহর কাছে দুর্বল ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি মানুষ সবল নয় কোন দিক দিয়ে পৃথিবীর যতগুলো মানুষ আছে প্রত্যেকের দুর্বল আছে কারো শারীরিক দুর্বলতা কারো সাংসারিক কেউ আর্থিক কেউ সামাজিক কেউ রাজনৈতিক কেউ অর্থনৈতিক যে কোন দিক দিয়ে প্রত্যেকটা মানুষের আল্লাহ দুর্বলতা দিয়েছে আল্লাহ তাআলা মানুষকে এমনি ছেড়ে দেননি আল্লাহ আগে দুনিয়াটাকে সাজিয়েছেন সাজানোর পরে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যাকে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে জিন জাতিকে আমরা অনেকে জানি না এই দুনিয়াতে মানুষের পূর্বে আল্লাহ একটা জাতি পাঠিয়েছিলেন যে জাতিটার নাম হচ্ছে জিন জাতি আমাদের পূর্বে দুনিয়াতে এসেছে জিন জাতি এবং তারা এই পৃথিবীর বুকে এই জিন জাতি বহু বছর ধরে বসবাস করে আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন জাতিকে ধ্বংস করলেন শয়তানের ইবলিস মারদুদের উৎপত্তি কিন্তু জিন জাতির জন্ম থেকে আজাজিল যে এখন মারদুদ ইবলিস সে হচ্ছে জিন জাতির ছেলে ফেরেশতারা যখন পুরো পৃথিবীকে ধ্বংস করতে চাইলেন আল্লাহকে বললেন আল্লাহ এই আজাজিল তখন বাচ্চা সুন্দর ফুটফুটে ছেলে একে আমরা নিয়ে যেতে চাই আসমান আল্লাহ বলল অর্ডার আছে নিয়ে এসো নিয়ে গেল এত আল্লাহর রাজা বান্দেগি এত সিজদা করেছে আজাজিল আল্লাহর কাছে ফেরেশতার লাকাব হাসিল করলেন ফেরেশতার যোগ্যতা অর্জন করলেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান এস্টিমেট নিলেন পৃথিবী আসমান আর জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিলেন কিসের জন্য কোরআনে আছে ওয়াইজ কলা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা সূরা বাকারায় আছে হে আমার নবী আমি ফেরেশতা মণ্ডলীকে ডাক দিলাম সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে হাজির আল্লাহ বললেন হে আমার ফেরেশতা মণ্ডলী ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি এই পৃথিবীর বুকে আমার খলিফা পাঠাতে চাই খলিফা আর বাংলা হচ্ছে প্রতিনিধি আর প্রতিনিধির বাংলা হচ্ছে কথা বহনকারী আল্লাহর প্রচার আল্লাহর প্রচার প্রত্যেকটা মানুষের করা দরকার সকলে করব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ প্রচারের জন্য মানুষকে পাঠিয়েছেন খলিফা রূপে আমার কথা মানুষের কাছে পৌঁছে দেবে আল্লাহ কোরআনে বললেন ফেরেশতারা অবজেকশন দিয়েছেন আল্লাহর এই কথাটাই আল্লাহকে টুকলেন কি বলে
قال وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك وقال الله اپنی ایمون اکتا جاتی کے سشتی کو چین جارا دنیا ربو کے مارا ماری کاتا گاتی ہانا ہانی ونائی واتا چار ابیچار قربے اپنی کاکے سشتی کو چین جارا مارا ماری کاتا گاتی ہانا ہانی ونائی واتا چار ابیچار قربے আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে চুপ করালেন উত্তর দিয়ে ক্বালা ইন্নি আলামু মা লা তাআলাম হে আমার ফেরেশতা মণ্ডলী আমি যা জানি তা তোমরা জানো না চুপ করে যাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে চুপ করালেন ক্বালা ইন্নি আলামু মা লা তাআলাম আমি যা জানি তা তোমরা জানো না ফেরেশতাদের উত্তর আমার আল্লাহ দিলেন কিন্তু ফেরেশতারা অভিযোগ যেটা করেছে এই অভিযোগটা সত্য না মিথ্যা বাবা সত্য চরম সত্য অভিযোগ আজকে পৃথিবীতে কিন্তু তিনটে লড়াই শুরু হয়েছে তিনটে জিনিসের মারাত্মক লড়াই একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে পয়সা আর একটা হচ্ছে পাওয়ার আর আল্লাহকে নিয়ে কতগুলো আল্লাহ পৃথিবীতে এক আল্লাহকে মাননেওয়ালাও আছে আরো দেশেতে মাবুদ হিসাবে রব হিসাবে বহু মানুষ কেউ গাছের সামনে সিজদা করে কেউ কবরের সামনে কেউ আগুন কেউ পাথর কেউ গাছ কেউ ঘোড়া যে যেখানে পাচ্ছে যাকে রব হিসাবে মেনেছে কেউ সূর্য যাকে তাকে করছে অনেক কলো রব নিয়ে আল্লাহ নিয়ে মারামারি আমার ভাই সবথেকে প্রথমে যে অভিযোগটা বলে দিল পয়সা এখন মানুষ কিন্তু মুসলমান হোক অমুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক বেঈমান হোক কাফের হোক এখন পৃথিবীর মানুষের একটাই নেচার হয়েছে চুরি করে হোক দু নম্বরি করে হোক লোকের মেরে হোক লোকের কেড়ে নিয়ে হোক বড় লোক আমাকে হতে হবে পয়সা করতে হবে পয়সা হলে সে মানুষ একটা বড় কষ্ট লাগে শুনেন পৃথিবীর আবর্তন পরিবর্তন কি করে ঘটছে আর কিয়ামতটা কেন হবে কিয়ামতের আলামতগুলো কিভাবে এসে পৌঁছাবে তার মধ্যে একটা বড় আলামত শুনলেন কিয়ামতে আগেকার মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত আমাদের বাপ দাদুরা কেন পাপ হবে বলে গুনাহ হবে বলে এখন লোক সত্য কথা বলতে ভয় খায় কেউ কলারটা ধরবে বলে না হলে টুটিটা টিপে ধরবে এই সত্য কথা বললি কেন যুগ কিন্তু পাল্টিয়ে গেছে এখন কিন্তু কেউ ভয়ে সত্য কথাও বলতে পারে না মিথ্যা তো দূরের কথা এখন মিথ্যা আর প্রশ্নই হয়ে গেছে টাকা কার কত আছে কে কত টাকা করেছে তার কার কিরকম বাংলো হয়েছে কম্পিটিশন হবে কিয়ামতের পূর্বে বাড়ির কম্পিটিশন কারখানার কম্পিটিশন গাড়ির কম্পিটিশন সব জায়গায় খালি কম্পিটিশন চলবে কে কত দামি এই ঔরঙ্গাবাদের সবথেকে দামি বাড়ি কে করতে পারে আরে অমুকজন করেছে তার থেকে ভালো বাড়ি আমি করে দেখাবো আমার টাকা দাঁড়ান আমি দেখাবো কি বাড়ি বলতে হয় তার ডিজাইন আলাদা এই প্রতিযোগিতা শুরু হবে মসজিদের প্রতিযোগিতা হবে ওদের পাড়ার মসজিদটা মাঠবেলার এসি আছে দাঁড়া আমাদের মসজিদটা দেখবি কিরকম করি আমরা দেখিয়ে দেব ওরা এক কোটি খরচ করেছে আমরা দেড় কোটি করব মাদ্রাসার কম্পিটিশন শুরু হবে ওদের বিল্ডিং এরকম আমার বিল্ডিং এর থেকে ভালো হবে বিল্ডিং ভালো হবে বড় বড় মাদ্রাসা হবে বিল্ডিং তৈরি হবে কিন্তু আলেম তৈরি হবে না আলেম তৈরি হবে না তার কারণগুলো বলে দিই কেন সরকার বেঈমান কাফেররা চক্কর চলে দিয়েছে যেন মাদ্রাসা থেকে যে মৌলবিগুলো তৈরি হচ্ছে এরকম মৌলবি যেন আর তৈরি না হয়
তাদের ইলমি আজকে শেষ করার চক্র রেচে দিয়েছে আর তারা কামিয়াবি লাভ করেছে তারা কামিয়াব হয়ে গেছে যার কারণ শুনলেন ভারতের প্রত্যেকটা মাদ্রাসা সার্কুলার জারি করে দিয়েছে শুধু ইস মাদ্রাসায় কোরআন হাদিস ফিকা হাফেজকারী মোল্লা করলে চলবে না তাদের সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষাও রাখতে হবে আর যখন চার পাঁচটা বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান আরবি ভূগোল সব ঢুকে যাবে খেচুড়ি জানেন খেচুড়ি এ খেচুড়ি বুঝেন না আপনারা খেচুড়ি কি দিয়ে হয় কতগুলো মাল লাগে সব সবজি ভরে দেন খেচুড়ি হয়ে যাবে তো ঠিক খেচুড়ি মোলবি তৈরি হবে আর পথে সমাজে খেচুড়ি মোলবি না ইদিকার গান থাকবে না না ঘাটকা না ঘরকা কোন দিকের হবে না ইংরেজিতে মশলা বলবো কি বুঝলেন জীবন বিজ্ঞানকে আরবির সাথে মিক্স করে দিবে হাদিসের সঙ্গে আপনার অঙ্ককে মিক্স করে দিবে এটাই কিয়ামতের আলামত বেঈমান কাফেররা এটাই চাই মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাবে আর আরা কিসের পাওয়ার কুরসির পাওয়ার চলছে চেয়ারের পাওয়ার ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে চেয়ারের লড়াই কেউ চাইছে আপনার এলাকার পাওয়ার গ্রামের পাওয়ার কেউ চাইছে থানার কেউ চাইছে জেলার কেউ চাইছে রাজ্যের কেউ চাইছে দেশের কেউ চাইছে পৃথিবীর ওয়ার্ল্ডের পাওয়ার তার লড়াই শুরু হয়ে গেছে আজকে আমি আস্তে আস্তে খবর দেখছিলাম যে ইউক্রেনের বর্ডারে বেলারুসের কাছে কমপক্ষে 15 থেকে 17টা খালি পরমাণু বোমা সাজিয়ে দিয়েছে রাশিয়া যে কোনো টাইমে হামলা হানতে পারে পরমাণু কেন রাশিয়া চাইছে ওয়াল্টের পাওয়ার আছে আমেরিকার হাতে সেই পাওয়ারটাকে চুত করে ওই পাওয়ার আমি হাসিল করব এই পাওয়ারের লড়াই আর আমেরিকা বলছে আমি ছেড়ে কথা বলবো না আমেরিকার সবথেকে বড় পৃথিবীর যুদ্ধ বিমান যে একসঙ্গে 32,000 টন বোমা বারুদ নিয়ে উড়তে পারে সেই পাঁচখানা বিমান ইংল্যান্ডের বুকে তাইনাত হয়ে গেছে কালকে ইউক্রেনের ছাদে আকাশে উড়ান ভরেছে রাশিয়া অ্যালার্ট হয়ে গেছে জারি করে দিয়েছে ওই বিমানটার দ্বারায় আপনার কি ছোড়া হয় পরমাণু ছোড়া হয় মিসাইল ছোড়া হয় ওই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভালদিমির পুতিন রেড অ্যালার্ট জারি করেছে তার সেনা দিকে পাওয়ারের লড়াই চলছে আমার ভাইয়েরা আমার মায়েরা বড়েরা আল্লাহর কসম করে বলছি পৃথিবীর যতগুলো পরমাণু আছে যতগুলো অস্ত্র আছে সব একদিকে রাখুন আমার আল্লাহ হচ্ছেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাওয়ারফুল জোরে বলুন সুবহানাল্লাহ তার প্রমাণটা শুনেন অবাক হয়ে যাবে আমার নবী বিশ্ব নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম তার কাইফা ফায়ালা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল হে আমার বিশ্ব নবী আপনি কি দেখেননি কি আপনি কি দেখতে পাননি আমি ওই আবরাহা বাদশা যে বলেছিল হস্তি বাহিনীর দ্বারা কাবাঘরকে গুড়িয়ে দেব আমি কাবাঘরে পৌঁছানোর আগে তাদের উপরে মিসাইল ছুড়িনি ফেরেশতা পাঠাইনি কোন সৈন্য পাঠাইনি আমি শুধু আমার ছোট্ট পাখি আবাবিলকে হুকুম দিয়েছি আসমানে যাও আর তাদের উপরে পাথর নিক্ষেপ করো তারা আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধুলিসাত করে দিয়েছি জোরে একবার বলুন সুবহানাল্লাহ কাবা ঘরে পৌঁছাতে দিইনি আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন
ছোট্ট পাখির দ্বারা হস্তি বাহিনীকে ধ্বংস করতে পারেন এরপর ভেবে দেখুন আপনার মতো মানুষকে আল্লাহ কিভাবে কিড়ে মকোড়ার মতো শেষ করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য মানুষকে ইশারা করে বললেন আ আনতুম আশাদু খালকান মিস সামাউ বানাহা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো আ আনতুম আশাদু খালকান মিস সামাউ বানাহা তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাই আসমান সৃষ্টি করা কঠিন আপনি পাগল হয়ে যাবেন যে আসমানে একটাও বাঁধন নেই একটা তো খালি ছোট প্যান্ডেল করেছে কতগুলো মাস গেড়েছেন হিসাব করুন সকালে গুনতে হবে কতগুলো বাঁধন দিয়েছে কতগুলো মিস্ত্রি লেগেছে এই বানতে প্যান্ডেল বানতে হিসাব করুন আল্লাহর কসম সাতটা আসমান দাঁড় করিয়েছি বিনা বাঁধনে বিনা থাম্বায় একটাও বাঁধন নেই একটাও থাম্বা নাই তোমরা সিজদায় পড়ো আর আমার আল্লাহর শুকর আদায় করো ওই জন্য আল্লাহ নিজের বড়াই করেছেন আল্লাহ নিজের প্রশংসা করেছেন কোরআনে যে পৃথিবীর মানুষ যেন আমার কাছে মাথা নত করে যারা আল্লাহকে চিনতে পারেননি তারা চিনতে পারবেন আল্লাহ কতগুলো জাতিকে কি কিভাবে ধ্বংস করেছে তাহলে ভাববেন মাদ্রা এই দুনিয়ার মানুষ এই উম্মতে মুহাম্মাদি এই পৃথিবীর মানুষের কি আর শক্তি রইল তোমার পূর্বে হাজারো জাতি এসেছে একটার পর একটা আমি ধ্বংস করেছি কালাল মালাউল লাযিনা ইস্তাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো আমি শোয়েব নবীর কওমকে কিভাবে ধ্বংস করেছি আপনাদের চোখ দিয়ে পানি আসবে যদি ভাবেন আল্লাহ এমনি ধ্বংস করেন হযরতে শোয়েব নবীকে বলা হলো হে কওমের মানুষেরা শোনো তোমরা যদি শোয়েবের আল্লাহকে বিশ্বাস করো যদি তাকে তার উপরে কালমা পড়ো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ক্ষতিগ্রস্ত করা হবে আল্লাহ বললেন এত বড় আশ্বর্তা হে আমার নবী শোয়েব নবী তুমি সরে যাও তোমার কওমের কাছ থেকে আল্লাহ কি হবে বলে মজা দেখবে আল্লাহ কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী আমি শোয়েব জাতির কওমকে এমন ভাবে ধ্বংস করেছি সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনোদিন জনবসতি ছিল আমি খেলার মাঠের মতো করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ খেলার মাঠের মতো করেছে আপনি কি করে ভাবছেন পাপ করবেন গুনাহ করবেন আপনি বেঁচে থাকবেন আপনি খারাপ কাজ করবেন নোংরা কাজে লিপ্ত হবেন আর আপনাকে আল্লাহ হেফাজতে রাখবে আল্লাহ আপনাকে জান্নাত দেবে অত সুজা নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ নিজের মহত্ব বয়ান করেছেন কোরআনে একাধিক জায়গায় মহত্ব বয়ান করেছেন আরো একটু আগে চলুন পৃথিবীতে সবথেকে পানিটা দেন মন সবথেকে মারাত্মক লড়াই যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আল্লাহকে নিয়ে কেউ বলছে আল্লাহ কেউ বলছে গড কেউ বলছে ঈশ্বর কেউ বলছে ভগবান আল্লাহ নিয়ে ঝামেলা আমি একটা কমেন্টে দেখলাম ফেসবুকে যারে তোমার আল্লাহ যদি সত্য হয় তাইলে সব ভারতের মানুষগুলোকে মুসলমান করে দিচ্ছে না কেন জোরে বলুন নাউজুবিল্লাহ আচ্ছা ভারতের সব লোক আমি তাকে উত্তর লিখেছি ভারতের সব লোক গু খাচ্ছে না কেন তাহলে তো খরচা কম হবে দেশের অনেক টাকা বেঁচে যাবে নিজের মালটা বেরুচ্ছে ওটাকে ঘুরিয়ে চালিয়ে দে পাগল একে বলা হয় পাগল আষ্ট পাগল আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে মেমরি দিয়েছেন মেমরি মানুষের বিচার করার লাইন আমার আল্লাহর কাছে আছে মেমরি আপনাদের এখানে এমন লোক আছে বাজারে গিয়ে পচা টমেটো কিনে আছে ঔরঙ্গাবাদের লোক আছে কানা বেগুনটা কিনবে কেউ কানা বেগুন কিনেন আপনারা বেগুনটাকে ঘুরিয়ে দেখে দেখে লয় যেন কানা না হয় আপনি মাছের পেটটা টিপে দেখেন এটা যাতে পচা না হয় আপনি মাছের পেট বেয়ে টিপে লিবেন আপনি কানা বেগুনটা কিনবেন না আমার আল্লাহ কানা মাল কি করে লিবে কানা মাল মানে বুঝতে পেরেছেন বদ্দি হারামখোর পাপী
এগুলো হচ্ছে আমার আল্লাহর কাছে কানা মাল কাফের এগুলো কানা আল্লাহ এই মালগুলোকে কি করে নেবে তুমি পচা মাল কিনবে না আমার আল্লাহ কেন শুনলেন إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَكُمْ أَيُّهُمْ أَحْسَنُ أَمَلًا হে আমার বিশ্বনবী আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার করব এই জন্য গোটা পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন নদী নালা দিয়ে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে থেকে ভালো আমল কে করে আনবে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী দিলেন ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা হে আমার বিশ্বনবী এমন একটা দিন তোমাদের চোখের সামনে উপস্থিত হবে যেদিনে সনব তোমরা দেখতে পাবে বিল্ডিং বালাখানা পাহাড় পর্বত গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কোনার মতো করে দেব যেমন বৈশাখ মাসে ঝড় দিলে ধুলো উড়ে বিল্ডিং বলো বালাখানা বলো পাহাড় পর্বত গাছপালা সব আমার আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কোনার মতো করে দিবেন একদম ধুলো আর কিছু দেখতে পাবে না বড় বড় বিল্ডিং পাহাড় পর্বত এগুলো ধুলো হয়ে যাবে ওয়াইনালা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা মানে হচ্ছে ধুলো করে দেব পৃথিবীর মানুষ তারা ধুলো দেখতে পাবে অন্য কিছু দেখার ক্ষমতা থাকবে না মানুষ খালি কোরআনে একাধিক জায়গায় আল্লাহ পরকালের কথা বলেছেন কিয়ামতের দিনের কথা বলেছেন মানুষকে সম্মান বানি দিয়েছেন মানুষকে বুঝিয়েছেন আমার ভাই আপনি কি এরপরে আমি বলতে যাব আপনাদিকে শুনেন যারা আল্লাহকে নিয়ে মারামারি করছেন আল্লাহ অনেক কলো যারা বলছে কেউ গাছের সামনে মাথা ঠুকে কেউ কবরে মাথা ঠুকে কেউ আগুনের সামনে কেউ সূর্যের সামনে কেউ আবার কবরের সামনে কেউ ঠাকুরের সামনে অনেকগুলো আল্লাহ কেউ বলছে ঈশ্বর কেউ বলছে গড কেউ বলছে আল্লাহ আল্লাহ নিয়ে ঝামেলা চলছে ও বলছে আমার তো সত্য ই বলছে আমার তো সত্য আল্লাহর কসম করে বলছি পৃথিবীর গোটা পৃথিবীর মালিক কজন সকলে জোরে বলো কে বললে দুজন গোটা পৃথিবীর মালিক সকলে আরো জোরে বলুন কে আল্লাহ রাব্বুল আলামিন একজন এই জন্যই বলে দি অনেকগুলো হতে পারে না لو كان فيهما آلية إلا الله لفسدتا আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো দুটো আল্লাহ হলে মারামারি হতো না বুঝিয়ে দিই আপনাদের আচ্ছা বৃষ্টিটা হিন্দুদের আলাদা হয় আপনাদের আলাদা হয় তো নাকি এ কথা বলে না একই গঙ্গার পানিটা দুভাগ আছে মুসলমানদের আলাদা হিন্দুদের আলাদা সমুদ্রের পানি আলাদা আছে নাই সব এক যেমন আপনাকে বুঝিয়ে দিই আরো একটু আগে চলুন এখানে এতগুলো মোবাইল লেগেছে সব কিন্তু বিভিন্ন কোম্পানির আছে আছে না নাই বিভিন্ন কোম্পানি আচ্ছা সব মোবাইলগুলোর মডেল কি এক এক নয় আলাদা আলাদা যতগুলো কোম্পানি ততগুলো কি আছে মডেল সবাই কেউ কারোর সঙ্গে মিল খাওয়ায়নি অ্যাপেলের মডেল আলাদা ভিভোর মডেল আলাদা স্যামসুং এর মডেল আলাদা ওপোর মডেল আলাদা সোনির মডেল আলাদা সববারির মডেল আলাদা কেন আলাদা মালিক আলাদা বলে মডেল আলাদা আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা পৃথিবীর 700 কোটি 750 কোটি মানুষকে এক কাছে করুন সববারির দুটো হাত দিয়েছি দুটো পা একটা নাক দিয়েছি দুটো কান দুটো চোখ একই রকম গঠন দিয়েছি আমার মডেলে তোমরা পার্থক্য পাবে না যদি অনেকগুলো আল্লাহ হতো ঝামেলা কি হতো শুনলেন আল্লাহ নাকটা এখানে দিয়েছে ভগবান বলতো আমি পেছন দিকে দিব কাজ একই হতো খালি মডেলটা আলাদা হতো বুঝতে পেরেছেন না পারেননি ঈশ্বর বলতো আমি এই দিকে দেব গড বলতো আমি এই দিকে দেব মডেল আলাদা হতো যদি আল্লাহ আলাদা হতো হে আমার পৃথিবীর মানুষ হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ শিখ ইসাই